হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের জন্য রাসায়নিক গণনা চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে হাজির হয়েছি তোমরা খাতা পেন নিয়ে বসো বোঝার চেষ্টা করো এবং স্ক্রিনশট মেরে রাখবে পরবর্তীতে আবার বোঝার জন্য দেখো তাহলে রাসায়নিক গণনা জিনিসটা কি। যে কোনো রাসায়নিক সংকেত বা রাসায়নিক সমীকরণ থেকে বিভিন্ন পদার্থের ভর আয়তন ঘনত্ব ইত্যাদি নির্ণয় করাকে রাসায়নিক গণনা বলা হয় তাহলে দেখো রাসায়নিক গণনা কিভাবে করবে ধরো কোনো সংকেত থেকে ওজন নির্ণয় করা বা আয়তন নির্ণয় করা ঘনত্ব নির্ণয় করা দেখো তোমাদের আমি দেখাই ধরো নয় এন এ এন এ ও এইচ এটা একটা সংকেত এই সংকেতে যদি আমরা ওজন নির্ণয় করি কিভাবে দেখো সোডিয়ামের ওজন হচ্ছে টোয়েন্টি থ্রি গ্রাম প্লাস অক্সিজেন একটা পরমাণু আছে ওজন হচ্ছে ষোলো গ্রাম তারপরে হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণু হচ্ছে ওজন হচ্ছে এক গ্রাম তাহলে টোটাল দেখো টোয়েন্টি থ্রি সিক্সটিন আর ওয়ান যোগ করলে হবে কত ফর্টি তাহলে ফর্টি গ্রাম হচ্ছে কি এই এর ওজন তাহলে আবারও দেখো পরবর্তীতে একটা দেখো সি এ ও তাহলে ও একটি সংকেত তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সংকেত এর যদি ওজন নির্ণয় করতে হয় দেখো ক্যালসিয়ামের ওজন হচ্ছে চল্লিশ ফর্টি প্লাস হচ্ছে অক্সিজেনের একটি পরমাণু আছে অক্সিজেনের ভর হচ্ছে কত সিক্সটিন গ্রাম তাহলে টোটালে যদি হয় তাহলে হচ্ছে কত ফিফটি সিক্স গ্রাম তাহলে এইভাবে কি হয় ওজন নির্ণয় করা হয় এটা হচ্ছে রাসায়নিক গণনা সে সংকেত থেকে হতে পারে বা কোনো রাসায়নিক সমীকরণ থেকেও হতে পারে তারপরে দেখো রাসায়নিক যে সমীকরণ রাসায়নিক সমীকরণ কি বলছে যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ তাহলে বিক্রিয়ক কি আর বিক্রিয়াজাত পদার্থ কি যারা বিক্রিয়া করে দেখো এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন তাহলে এরা হচ্ছে বিক্রিয়ক পদার্থ এরা বিক্রিয়া করেছে এবং বিক্রিয়াজাত পদার্থ বলতে উৎপন্ন পদার্থ তাহলে এখানে এল উৎপন্ন হয়েছে তাহলে এল হচ্ছে এখানে কি বিক্রিয়াজাত পদার্থ তাহলে বিক্রিয়ক পদার্থ হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন এবং বিক্রিয়াজাত পদার্থ মানে উৎপন্ন পদার্থ হচ্ছে এল তাহলে দেখো বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যা সমতা বজায় রেখে পরমাণু সংখ্যা বলতে এই বিক্রিয়ক পদার্থগুলো যত পরমাণু থাকবে এবং বিক্রিয়াজাত পদার্থের তাহলে সমতা বলতে কী বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে যে ব্যালেন্স সেই ব্যালেন্সটাকে বলা হয় সমতা তাহলে সমতা বজায় রেখে চিহ্ন এবং সংকেতের দ্বারা চিহ্ন এবং সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করাকে বলা হয় রাসায়নিক সমীকরণ তাহলে আমরা যেটা জানি যে রাসায়নিক বিক্রিয়া এটা আসলে রাসায়নিক বিক্রিয়া না এটা হচ্ছে কি রাসায়নিক সমীকরণ তাহলে রাসায়নিক বিক্রিয়া কি যেটা আমরা কথায় বলি যে হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় এই সেল উৎপন্ন হলো এই যে কথায় প্রকাশ করেছি এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কিন্তু তাকে চিহ্ন এবং সংকেত এই যেখানে দেখো হাইড্রোজেনের চিহ্ন ব্যবহার করা হয়েছে ক্লোরিনের চিহ্ন ব্যবহার করা হয়েছে এই চিহ্ন এবং সংকেতের দ্বারা যেটা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ তাহলে এটা হচ্ছে কি রাসায়নিক সমীকরণ এরপরে দেখো রাসায়নিক বিক্রিয়ার ভর সংরক্ষণ সূত্র কি হচ্ছে পদার্থের ভর অবিনশ্বর পদার্থের ভর অবিনশ্বর দেখো ভর কথাটা দুবার লেখা হয়েছে তাহলে পদার্থের ভর অবিনশ্বর একে সৃষ্টি করা যায় না ধ্বংসও করা যায় না কোনো রাসায়নিক পরিবর্তন মানে রাসায়নিক যে বিক্রিয়া হচ্ছে এই যে বিভিন্ন পদার্থগুলো যুক্ত হয়ে কোনো অন্য পদার্থ সৃষ্টি করে সেই রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের মোট ভর কি থাকে একই থাকে তাহলে এটি হলো রাসায়নিক বিক্রিয়ার ভর সংরক্ষণের সূত্র এই ভর শক্তিতে যে রূপান্তরিত হয় তার আইনস্টাইনের বিখ্যাত একটি সমীকরণ আছে সেই সমীকরণটা হচ্ছে কি ই ইকাল টু এম স্কোয়ার এম হচ্ছে কি ই মানে হচ্ছে শক্তি এম হচ্ছে বস্তুর ভর আর সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবে এরপরে দেখো পদার্থের ঘনত্ব কিভাবে নির্ণয় করা হয় কোনো বস্তুর ভর বা আয়তন তাহলে ভর যদি দেওয়া থাকে তাহলে ভর বায় আয়তন করলে পদার্থের ঘনত্ব পাওয়া যায় তারপরে পদার্থের মোল কীভাবে নির্ণয় করতে হয় তাহলে প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর প্রদত্ত ভর বলতে কোনো কোশ্চানে ধরো কোনো একটা ভর দেওয়া থাকলো সেই ভর বায় হচ্ছে তার আণবিক ভর ধরে নাও কোনো একটা জায়গায় বললো যে ষোলো গ্রাম অক্সিজেনের ষোলো গ্রাম অক্সিজেন সমান হচ্ছে কত মূল তাহলে দেখো ষোলো গ্রাম মানে হচ্ছে প্রদত্ত ভর তোমার কোশ্চানে দেওয়া আছে তাহলে প্রদত্ত ভর তাহলে অক্সিজেনের যদি তোমার বের করা হয় যে কত মোল ষোলো গ্রাম সমান কত মোল তাহলে ষোলো গ্রাম ষোলোটা তুমি ওপরে দিলে প্রদত্ত ভর এবং অক্সিজেনের যে আণবিক ভর সেটা তোমরা জানো যে অক্সিজেন আণবিক ভর হচ্ছে বত্রিশ তাহলে এটা কাটো যদি তাহলে কী হবে ওয়ান বাই টু তাহলে এটা হচ্ছে হাফ মোল কী বললাম এটা হবে হাফ মোল যে পরবর্তীতে দেখো যে এস টি পিতে এক গ্রাম অনু যে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে কি এস টিপিতে এক গ্রাম অনু যে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার তাহলে এস এস টি পি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার তাহলে কি এই যে এস টিপি মানে প্রমাণ চাপ এবং তাপমাত্রার যে মান প্রমাণ চাপ কি ছিয়াত্তর সেমি যে পারদস্তম্ভ চাপ সেটা হচ্ছে প্রমাণ চাপ প্রমাণ তাপমাত্রা কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এই প্রমাণ চাপ এবং তাপমাত্রায় যে কোনো গ্যাসের যে এক গ্রাম অণু যদি গ্যাসটা নেওয়া হয় তাহলে তার আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার পরবর্তী তথ্য দেখো এক মোল এক মোল এই এক মোল মানেই কিন্তু আবার কি গ্রাম ভর বা এক গ্রাম অণু আবার এই এক মোল মানে কি এক মোল মানে হচ্ছে কি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি অনুসংখ্যা তাহলে যে কোনো যে কোনো পদার্থ এবার যে কোনো গ্যাসের এক মোল যদি না হয় তাহলে এই সংখ্যক বর্তমান থাকবে তাহলে সংখ্যাটা কি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি কি থাকবে অনু থাকবে দেখো এই সম্পর্কিত কিছু ছোট ছোট আমরা প্রশ্ন দেখব দেখো প্রথম কোশ্চেনটি দেখো কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর কত তাহলে এই যে গ্রাম আণবিক ভর করতে বের যদি করতে হয় তাহলে দেখো যে কার্বন ডাইঅক্সাইডের সংকেতটি দেওয়া আছে সিও টু এই সিও টু সংকেত থেকেই বের করতে হবে তাহলে প্রথমে দেখো সি দুটো আলাদা আলাদা পদার্থ আছে কার্বন এবং অক্সিজেন তাহলে কার্বনের ভর কত কার্বনের একটি পরমাণু যেহেতু আছে তাহলে তার ভর হচ্ছে কত তার ভর হচ্ছে বারো গ্রাম তাহলে তার সঙ্গে কী করতে হবে যোগ করতে হবে দেখো এই বারো গ্রামকে তুমি যোগ করলে যোগ করার পর অক্সিজেনের দেখো দুটি পরমাণু আছে ও টু লেখা আছে তাহলে একটি অক্সিজেনের ভর হচ্ছে ষোলো গ্রাম তার সঙ্গে আর একটি আছে তাহলে দুই দিয়ে আমি গুণ করলাম তাহলে সেটি কত হলো ষোলো ইন্টু টু মানে সিক্সটিন ইন্টু টু তাহলে হচ্ছে দেখো টুয়েলভ প্লাস সিক্সটিন টু তাহলে দেখো এ মোট ভর হচ্ছে 44 ফোর গ্রাম তাহলে এইভাবে তোমাদেরকে কী করতে হবে গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে পরবর্তী দেখো একটা কোশ্চেন আছে দেখো এইট্টি এইট গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত মোল তাহলে দেখো মোল বের করার সময় আগে দেখো উপরে তথ্য দেওয়া ছিল তথ্য হতে কী ছিল দেখো তথ্যতে দেওয়া ছিল যে পদার্থের মূল সংখ্যা সমান প্রদত্ত ভর বায়ু হচ্ছে গ্রাম আণবিক ভর তাহলে প্রদত্ত যে ভরটা দেওয়া আছে প্রদত্ত ভর কত এইটটি গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা মানে যে এম এম মানে হচ্ছে আণবিক ভর আণবিক ভর একটু আগে আমরা বের করলাম কত ফর্টি তাহলে দেখো উপরে কোশ্চানে যে দেওয়া ওজনটি থাকবে আর নিচে তার আণবিক ভর থাকবে সেটিকে যদি ভাগ করা হয় ভাগ করলে কী হবে দেখো তোমরা পেয়ে যাবে মোল সংখ্যা তাহলে যে মল সংখ্যাটা পেলে সেটা হচ্ছে দুই মোল এবার কী আছে সেই কোয়েশ্চানে দেখো একটি কোশ্চেন দেওয়া আছে কোয়েশ্চেনটি হচ্ছে কী যে এতে সংখ্যা কত দেখো যে কোনো পদার্থের এক মোলে এক মোলে অনুসংখ্যা কত থাকে যে কোনো পদার্থের বললাম এক মোলে অনুসংখ্যা থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি বার এতটি থাকে কোটি থাকে এক মোলে এতটি এক মোলে থাকে তাহলে দুই মোলে কত থাকবে তাহলে দুই মোলে কত থাকবে দুই দিয়ে যদি ওটাকে গুণ করা হয় তাহলে টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু এতটি থাকবে দুই মোলে এটি যদি গুণ করে উত্তর বের করো তাহলেও হবে স্টুডেন্ট আজকে এই পর্যন্তই এই চ্যাপ্টারের বাকি যে প্রবলেমগুলো আছে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তোমরা ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের যদি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো কমেন্ট বক্সে দাও আমি পরবর্তীতে সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ এই চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্যে